এই নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত। ধন্যবাদ মামুন। আফজাল, আসলে যেটি এখন রাজনীতিতে আলোচনার এবং সমালোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে, আমরা এর আগে দেখেছিলাম যে দশ ডিসেম্বর ঘিরে একটা উত্তেজনা এবং জবাব পাল্টা জবাবের রাজনীতি চলছিল। আবার এখন আমরা দেখছি 28 অক্টোবর, এই তারিখটিকে ঘিরে কিন্তু আবার আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আপনার কাছে সর্বশেষ কী তথ্য রয়েছে? না, 28 অক্টোবর তারিখটি ঘিরে ঐতিহাসিক একটি প্রেক্ষাপট রয়েছে। 2006 সালের এই 28 অক্টোবরে রাজপথে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছিল এবং 2006 সালের 27 অক্টোবর রাত 12টার দিকে অষ্টম জাতীয় সংসদ, যেটি বিএনপি জামাত জোট সরকারের, সেই সরকারের শেষ দিন, অর্থাৎ 28 অক্টোবর ছিল 2006 সালে বিএনপি জামাতের শেষ দিন এবং ওই দিনই যে রাজনীতিতে আলোচনা হয়েছিল, এরপরেই তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি নিয়ে সে সময়ের বিরোধী দল আওয়ামী লীগ যে আন্দোলনগুলো করেছিল, তারই প্রেক্ষাপটেই হয়তো 28 অক্টোবর বিএনপি চাইছে ওই দিন মহাসমাবেশ করে সরকারকে নতুন একটি বার্তা দিতে, নতুন একটা কর্মসূচি ঘোষণা করতে। আজকে বিএনপির নেতারা যেটি বলেছেন, ডেডলাইন 28 অক্টোবর, এ নিয়ে আমরা সাজিয়েছি বিএনপির নেতাদের বক্তব্য। বিএনপির মহাসচিব বলছেন যে আর মাস নয়, কয়েকটা দিন। কয়েকটা দিন বলতে তারা ধারণাই করছেন, এবং এর আগেও তারা বলেছিলেন যে অক্টোবর হবে বিজয়ের মাস, সেটিই তিনি হয়তো মিন করেছেন। বুকে সাহস নিয়ে রাস্তায় নামতে হবে এবং দয়া করে পদত্যাগ করুন আওয়ামী লীগ সরকার এবং সরকার প্রধানকে। তিনি আবারও বলেছেন যে 28 অক্টোবর মহাসমাবেশের আগে যে পূজার ছুটি রয়েছে, এই পূজার ছুটির মধ্যে সরকার সিদ্ধান্ত নিক, তারা পদত্যাগ করুক, পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুক এবং নির্দলীয় সরকারি নির্বাচন কমিশন পুনর্গঠন করে একটা নির্বাচন করবে, সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে, এমনটি তারা বলেছেন। রাষ্ট্রকে সন্ত্রাসী বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতারা বরাবরই বলে থাকেন যে বিএনপি একটি সন্ত্রাসী দল। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যদি সন্ত্রাসী দল হয়, আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী দলের বাবা। এ ধরনের মন্তব্য তিনি করেছেন। নির্বাচনী ঘুষ হিসেবে 365 কোটি টাকার নতুন গাড়ি, ডিসি এবং ইউনিয়নের জন্য নতুন গাড়ি কেনা হচ্ছে। এই ক্ষেত্রে বিএনপি যেটি মনে করছে, এটি হচ্ছে ভোটে জিততে নির্বাচনী, যেহেতু ডিসি ইউনরাই নির্বাচনের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন, রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে, সেই কারণে নির্বাচনে যেন আওয়ামী লীগ জিততে পারে, সেই কারণে নির্বাচনী ঘুষ হিসাবে এই 365 টাকার গাড়ি কেনা হচ্ছে। এটি মূলত আজকে বিএনপির নেতাদের মন্তব্য। আর 28 তারিখে মহাসমাবেশ, এর আগে গত 18 তারিখে তারা সমাবেশ করেছে ঢাকায়, এর মধ্যে 9 দিন ফাঁক রেখেছেন বা 9 দিনের কোনো কর্মসূচি তারা রাখেনি। কারণ হচ্ছে বিএনপি মনে করছে যে এই 9 দিনে তারা প্রস্তুতি নেবেন মহাসমাবেশের, একই সঙ্গে যেহেতু পূজা রয়েছে, পূজায় যাতে কেউ বিশৃঙ্খলা তৈরি করে বিএনপির উপর দায় না চাপাতে না পারে, সেই কারণে এই 9 দিনের একটি গ্যাপ রাখা হয়েছে, কৌশলগত বিরতি নেওয়া হয়েছে। আফজাল, আসলে আমরা বিএনপি নেতারা বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা অন্যান্য যারা নেতা রয়েছেন, তারা কি বলেছেন বা তারা কি ভাবছেন সেই ভাবনা জানলাম। আমরা একটু জানতে চাই যে আওয়ামী লীগ নেতারা কি বলছেন। আমরা এর আগে 10 ডিসেম্বর সম্পর্কে যখন আগে 10 ডিসেম্বরের আগে যখন এটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন তারা বলছেন 10 ডিসেম্বর আসলে টিকবে না তোপের মুখে। আওয়ামী লীগ নেতারা যেটি বলছেন যে প্রথমে তারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিএনপি ধ্বংস করেছে, এই মন্তব্যটি যেমন করেছেন তেমনইভাবে তারা বলছেন যে 28 অক্টোবর হবে বিএনপি, যে 10 ডিসেম্বর ঘিরে যে হাঁকডাক দিয়েছিল সেই হাঁকডাক যেমন খাদে পড়ে গিয়েছিল, এবারও বিএনপির 28 অক্টোবরের কর্মসূচিও খাদে পড়ে যাবে। এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমার হাতে, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করেন পূজা উদযাপন পরিষদের নেতারা। এ সময় সনাতন ধর্মের অনুসারীরা বিভিন্ন বিষয়ে অবহিত করেন ওবায়দুল কাদেরকে। যারা মন্দিরে হামলা ভাঙচুর করে তাদের কোনো ধর্মীয় মূল্যবোধ নেই মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সহিংসতাকারীদের কোনো দল নেই, তারা দুর্বৃত্ত। যারা ঘটনা ঘটায় হিন্দু মুসলমান বুঝি না, এদের পরিচয় এরা দুর্বৃত্ত, সবাই যে খুব ভালো মানুষ এটা দাবি করার কোনো উপায় নেই। হিন্দুদের বাড়িঘরে হামলা, জমি দখল, মন্দিরে হামলা, এগুলো একটা অশুভ উদ্দেশ্যে অনেকেই এসব ঘটনাগুলো ঘটিয়ে থাকে। তার বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুও। বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিএনপি ধ্বংস করেছে। তিনি সাফ জানিয়ে দেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান মেনে। তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংসের কিনারা নিয়ে গেছে এই ব্যবস্থা, আর বাংলাদেশে প্রয়োগ করার কোনো বাস্তবতা নেই। আদালত এটা সঠিকভাবে উপলব্ধি করে প্রয়োজনীয়
বাস্তবসম্মত ব্যবস্থা নিয়েছেন। এদিন বিকেলে রাজধানীর গুলিস্তানে মহিলা যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, জানুয়ারিতে বিএনপির পতন যাত্রা শুরু হবে। 28 তারিখ প্রকৃতপক্ষে বিএনপির পতন যাত্রা শুরু হবে। আমরা রাজপথের দল, রাজপথে আমাদের জন্ম হয়েছে, আমরা জানি রাজপথে কাদেরকে কিভাবে মোকাবেলা করতে হয়। রাজপথে ইনশাআল্লাহ বিএনপিকে আমরা দাঁড়াতে দিব না, তারা কিভাবে আন্দোলন করে দেখে দেখব। ফিলিস্তিনে গণহত্যা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাদের চুপ থাকা মূলত ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। এই বিএনপি এবং জামাত এই ফিলিস্তিন ইস্যুতে নিশ্চুপ থেকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আফজাল, অর্থাৎ আওয়ামী লীগের যে বক্তব্য, নেতারা বলছেন যেটি যে জানুয়ারিতে বিএনপির পতন যাত্রা, এবং এই আগামী যে দুই মাস, আপনি আমরা জানি যে নির্বাচনের খুবই কম সময় হাতে রয়েছে, হাতে গোনা দিন রয়েছে। এখন এই আগামী দিনগুলোতে আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি বড় কী রয়েছে? না, আওয়ামী লীগ সাধারণত যেটি বলে বলা হয়ে থাকে বা নেতারা যেটি বলেন যে তারা নির্বাচন পর্যন্ত মাঠে থাকবেন, এবং এই মাঠে থাকতে গেলে নানা ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছেন। এর মধ্যে আমরা কিছু কর্মসূচি পেয়েছি, যেমন উন্নয়নমূলক কর্মসূচি উদ্বোধন এবং পাশাপাশি জনসভা। এবং আওয়ামী লীগ সভানেত্রী নেতাকর্মীদের অলরেডি নির্দেশই দিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে এবং মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে আগামী নির্বাচনের নৌকাকে বিজয়ী করতে ভোট চেয়েছেন। আর বিএনপির আন্দোলন মোকাবেলা কিভাবে ক্ষমতাসীন দল করবে রাজনৈতিকভাবে, তারাও কিন্তু কৌশল আওয়ামী লীগ ঠিক করেছে, এবং তারাও বলছেন যে বিএনপির পাশাপাশি তারাও রাজপথে থাকবেন। বিএনপি যেন কোনোভাবেই জানমালের ক্ষতি করতে না পারে, কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, কোনো ধরনের সহিংসতা ঘটাতে না পারে, সেজন্য তারাও রাজপথে থাকবেন। আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে, তিনি বলেছেন যে 28 অক্টোবর বিএনপির পরিণতি 10 ডিসেম্বরের মতো হবে। 10 ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করার কথা ছিল, মহাসমাবেশ করা, বিভাগীয় সমাবেশ করার কথা ছিল, কিন্তু শেষ পর্যায়ে নয়াপল্টনের সহিংসতার কারণে সেইখানে সেই স্থানে সমাবেশ করতে পারেনি। তারপরে তারা গোলাপবাগ মাঠে গিয়ে সমাবেশ করে, সেখান থেকেই 10 দফা দাবি কিন্তু তুলে ধরে বিএনপি। এবং আওয়ামী লীগ মনে করছে যে 10 ডিসেম্বরের পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ চলবে, তারেক রহমান দেশে ফিরবেন, এই ধরনের মন্তব্যগুলো এসেছিল, কিন্তু এর বাস্তবে কিছুই হয়নি রাজনীতিতে। বরং বিএনপি গোলাপবাগের যে গরুর হাট, ওখানে ওই মাঠে আগে গরুর হাট হতো, গরুর হাটের মাঠে বা গরুর হাটের কাদায় আটকে গেছে, এই ধরনের মন্তব্যই তিনি আজকে করেছেন। তিনি বলেছেন যে 28 অক্টোবর বিএনপির কোন খাদে পড়বে এটি দেখার অপেক্ষায় তারা। তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপি, যেভাবে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছে, তারই ব্যাখ্যা দিয়েছেন যে বিএনপি তাদের পছন্দ মতো বিচারপতিকে, প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার করার জন্যই তার বয়স বাড়িয়ে দেওয়া হয়েছিল। এরপরে আরও সাংবিধানিক কিছু অপশন ছিল, সেটাতে না গিয়ে বিএনপির রাষ্ট্রপতিকেই তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপরে দেশ অস্থিতিশীল হলো এবং একটি তত্ত্বাবধায়ক সরকার হলো সেনা সমর্থিত, এবং সেই সরকার তিন মাসের জায়গায় এসে 2 বছর ক্ষমতায় থাকলো। এই উদাহরণটি তারা তুলে ধরেছেন, মানুষের লাশের উপর বিএনপির জন্ম, জানুয়ারিতে বিএনপির পতন যাত্রা, পূজা মণ্ডপ, বাড়িঘর পাহারা দিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। আফজাল, রাজনীতির আকাশে যে মেঘ, আমরা এর আগেও নিয়ে আলোচনা করেছি, এটি নিয়ে আসলে যেহেতু প্রধান নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে, অর্থাৎ নির্বাচনকালীন সমস্ত যে প্রশাসনিক ব্যাপারগুলো থাকে সেগুলো থাকবে নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশনের বক্তব্য কি এখন পর্যন্ত দুই দলের ব্যাপারে, দুই দলকে সমঝোতায় আনার ব্যাপারে নির্বাচন কমিশন কি কোনো ভূমিকা রাখছে, নাকি আসলে নির্বাচন কমিশনের আসলে কোনো ভূমিকা রাখার সুযোগ নেই? যেহেতু তারাই বলছেন যে এই যে চলমান রাজনৈতিক সংকট, এই সংকটটি সমাধানের জন্য নির্বাচন কমিশন আইনে আসলে কিছু বলা নাই। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন করা, এবং সেই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে করা। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে রাজনীতির মাঠে, সেটি হচ্ছে যে গতকালকে গণমাধ্যমের যারা সম্পাদক রয়েছেন সেই সম্পাদকদের কাছে একটি পত্র নির্বাচন কমিশনের তরফ থেকে দেয়া হয়েছে। সেই পত্রে একটি বিষয় স্পষ্ট করে বলা হয়েছে যে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ ও বাহন। এটি যেমন মন্তব্য করা হয়েছে, একই সঙ্গে বলা হচ্ছে যে প্রধান দলগুলো এখনও স্ব সিদ্ধান্ত অবস্থানে অনড়। এই অবস্থানে অনড় এবং সিদ্ধান্তে অনড় থাকার কারণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও গড়ে ওঠেনি। সংকট অব্যাহত থাকলে গণতন্ত্র বিপন্ন হওয়ার ঝুঁকি থাকে, সংকট রাজনৈতিক, ইসির কিছুই করার নেই। এই যেমন মন্তব্যগুলো এসেছে, একই সঙ্গে গতকালকেই একজন নির্বাচন কমিশনার বলছেন যে আগামী নির্বাচন নিয়ে
কোনো শঙ্কা তারা দেখছেন না, নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো শঙ্কা দেখছেন না। আজকেই এই চিঠিটি বা ইসির পত্রটি যখন আলোচনায় আসলো এবং একই সঙ্গে নির্বাচন কমিশন কিন্তু এর মধ্যে তাদের রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি নিয়ে ফেলেছেন, এখন জেলা কার্যালয়গুলোতে নির্বাচনী সরঞ্জাম তারা পাঠাচ্ছেন, একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও তারা অনুরোধ জানিয়েছেন যেন জেলা উপজেলা পর্যায়ে যে নির্বাচনী অফিসগুলো রয়েছে সেখানে যেন নির্বিঘ্নে নিরাপত্তা দেওয়া হয়, নির্বিঘ্নে বিদ্যুৎ সেবা দেওয়া হয়, সেই প্রস্তুতিগুলো তারা নিয়েছেন। খুব অল্প সময়ের মধ্যে তফসিলও ঘোষণা হতে যাচ্ছে। তফসিলও ঘোষণা হবে এবং নির্বাচন কমিশন বলছেন যে শেষ পর্যন্ত রাজনৈতিক সমস্যা সমাধান হলে গেলে একটি উপায়, আর সমাধান না হয়ে গেলে আরেকটি উপায়, তবে নির্বাচন যথাসময়ে হবে এটি করতে তারা আইনগতভাবে বাধ্য। আপনাকে ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য।